নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তি মার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কথামৃত থেকে কিছু পাঠ করব তো বন্ধুরা আপনারাও সঙ্গে থাকুন আজকের বিষয় ঈশ্বরের আদেশ প্রাপ্ত হলে তবে ঠিক আচার্য তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরি রিতম কলমসহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভূবি গৃণ্নন্তিজে ভুড়িদাজাহ ঈশ্বরের আদেশ প্রাপ্ত হলে তবে ঠিক আচার্য বিজয় ব্রাহ্ম সমাজের কাজ করতে হয় তাই সদা সর্বদা আসতে পারি না সুবিধা হলে আসব শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি দেখো আচার্যের কাজ বড় কঠিন ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতিরেকে রেখে লোক শিক্ষা দেওয়া যায় না যদি আদেশ না পেয়ে উপদেশ দাও লোকে শুনবে না সে উপদেশের কোনো শক্তি নাই আগে সাধন করে বা যে কোনো রূপে হোক ঈশ্বরকে লাভ করতে হয় তার আদেশ পেয়ে লেকচার দিতে হয় ও দেশে একটি পুকুর আছে নাম হালদার পুকুর তার পারে রোজ লোক বাজ্যে করে রাখত সকালে যারা ঘাটে আসত তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করতো গালাগালে কোনো কাজ হতো না আবার তার পর দিনই পাড়েতেই বাজ্যে শেষে কোম্পানির চাবরাশি এসে নোটিশ টাঙিয়ে দিলে যে এখানে কেউ ওরূপ কাজ করতে পারবে না আর যদি করে শাস্তি হবে এই নোটিশের পর আর কেউ ওই পাড়ে বাজ্যে করতে আসতো না তার আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় ও লেকচার দেয়া যায় যে তার আদেশ পায় সে তার কাছ থেকে শক্তি পায় তখন এই কঠিন আচার্যর কর্ম করতে পারে এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মকদ্দমা করেছিল তখন লোকে বুঝেছিল যে ওই প্রজার পেছনে একজন বলবান লোক আছে হয়তো আর একজন বড় জমিদার তার পেছনে থেকে মকদ্দমা চালাচ্ছে মানুষ সামান্য জীব ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যের এমন কঠিন কাজ করতে পারে না বিজয় মহাশয় ব্রাহ্ম সমাজে যে উপদেশাদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না সচ্চিদানন্দই গুরু মুক্তি তিনিই দেন শ্রীরামকৃষ্ণ মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে যার এই ভুবনমোহিনী মায়া তিনিই সেই মায়া থেকে মুক্ত করতে পারেন সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই যারা ঈশ্বর লাভ করে নাই তার আদেশ পায় নাই যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে আমি একদিন পঞ্চবটীর কাজ দিয়ে ঝাউতলায় বাজ্যে যাচ্ছিলাম শুনতে পেলুম যে একটা কোলা ব্যাংক খুব ডাকছে বোধ হল সাপে ধরেছে অনেকক্ষণ পর যখন ফিরে আসছি তখনও দেখি যে ব্যাংকটা খুব ডাকছে একবার উঁকি মেরে দেখলুম কী হয়েছে দেখি একটা ঢোঁড়াই ব্যাংকটাকে ধরেছে ছাড়তেও পাচ্ছে না আর গিলতেও পাচ্ছে না ব্যাংকটার যন্ত্রণা ঘুটছে না তখন ভাবলাম ওরে যদি জাত সাপে ধরত তিন ডাকের পর ব্যাংকটা চুপ হয়ে যেত এ একটাই ধোড়াই ধরেছে কি না তাই সাপটারও যন্ত্রণা আর ব্যাংকটারও যন্ত্রণা যদি সদগুরু হয় জীবের অহংকার তিন ডাকে ঘুচে গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা শিষ্যের অহংকার আর ঘুচে না সংসার বন্ধন আর কাটে না কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না আজ এই পর্যন্ত তো বন্ধুরা আমাদের এই ছোট্ট পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন ওং স্থাপক আয়োজ ধর্মস্ব সর্বর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণা তে নম